আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি সাব্বির আহমেদ লিমন এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিউব প্রোডাকশন বিডি। দৈনন্দিন জীবনে সবারই মোবাইলে কিছু না কিছু প্রবলেম হয়ে থাকে। সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হলো মোবাইল হ্যাং মারা অথবা মোবাইল স্লো থাকা। আজকে আমি ভিডিও দেখে দিব কীভাবে আপনার মোবাইলকে স্লো থেকে ফাস্ট করবেন এবং মোবাইলটি হ্যাং মারবে না এবং কী কারণে মোবাইলটি হ্যাং মারে সেটাও আজকে বলে দিব। আর ভিডিও লাস্ট থাকছে একটা বোনাস টিপস, সো সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে। এন্ড আমার চ্যানেল নতুন হলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনার যে মোবাইলটি স্লো প্রথমে সেই মোবাইলটি চলে আসবেন। ধরুন আপনার এই মোবাইলটি, আমার এই মোবাইলটি স্লো, সো প্রথমে আপনি যে কাজটা করবেন এখানে তো যাবেন ফাইলে, সেটিং অপশন যেটা আপনার মোবাইলে যে সেটিং অপশন থাকবে সেই সেটিং অপশনে চলে যাবেন। তারপরে একটু নিচে স্ক্রল করে এখানে সিস্টেম পেয়ে যাবেন, আপনারা সিস্টেমে ক্লিক করে দিবেন। তারপর একটু নিচে স্ক্রল করে চলে যাবেন ডেভেলপার অপশন, আপনার মোবাইলে অবশ্যই সিস্টেমে ডেভেলপার অপশন থাকবে অথবা মোবাইলেই ডেভেলপার অপশন থাকবে। সো ডেভেলপার অপশন চলে যাবেন, একটু নিচে স্ক্রল করবেন, একটু নিচে স্ক্রল করার পর এই সেটটিতে চলে আসবেন। ড্রয়িং এখানে লেখা আছে, এই দেখুন ড্রয়িং। সো এখানে যে টুলসগুলো আছে সেই টুলস দিয়েই আজকে আমি দেখাবো মোবাইল ফাস্ট করে। উইন্ডো অ্যানিমেশন স্কেল, আপনি যদি একটি নতুন মোবাইল কেনেন তাহলে এটাতে উইন্ডো অ্যানিমেশন স্কেলটি 2x অথবা 5x 10x এরকম দেওয়া থাকে অথবা অফই করে দেওয়া থাকে। সো আপনি যদি আপনার মোবাইলকে ফাস্ট করতে চান তাহলে আপনি অ্যানিমেশন স্কেল 5x এটা দিয়ে দিবেন। তারপর ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল এটাকেও সেম আগের মতো করে দিবেন। তারপর অ্যানিমেটর ডিউরেশন স্কেল এটাকেও সেম আগের মতো। তারপর এখন দেখুন আপনার মোবাইলটি কত ফাস্ট। দুই নম্বর টিপস যেটা আপনাকে আমি বলে দেবো, সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে চলে গিয়ে চলে যাবেন স্টোরেজ, এখানে স্টোরেজ চলে যাবেন। আপনি এখানে দেখতে পাবেন যে মেমোরিটা যে আপনার এই মেমোরিটা, সো এই মেমোরিটা দেখে লক্ষ্য করবেন। আপনার যদি মোবাইল যত র্যামের হবে 2 GB হোক 3 GB হোক, আপনি চেষ্টা করবেন আপনার 1 GB ফ্রি রাখার। এখানে আমার 2 GB র্যাম কিন্তু 724 MB ফ্রি, বাট এটাও মানে মানা যায়। কিন্তু যাদের দেখা যায় 3 GB র্যামের মোবাইল ফ্রি ফায়ার প্লাস ভিডিও এডিটিং অ্যাপস আর অন্যান্য অ্যাপস দিয়ে ভরিয়ে রেখে তারা মাত্র 300 MB 400 MB এরকম খালি রাখে, সো এরকম করলে মোবাইলটি স্লো থাকবেই। সো আপনি চেষ্টা করবেন কমসে কম 800+ রাখার। আমার এখানে একটু 724 MB খালি, বাট তবু একটু স্লো মারছে, কিন্তু আপনি চেষ্টা করবেন 800-র উপরে খালি রাখার, তাহলে আপনার মোবাইলটি খুবই ফাস্ট হবে। বোনাস টিপস, আমি এখন যে আপনাকে বোনাস টিপসটা দিব সেটা খুবই দুর্দান্ত একটি বোনাস টিপস। ধরুন আপনার মোবাইলে অনেক অ্যাপস, আপনি কী করবেন যে অ্যাপসটি দিয়ে আপনি কাজ করেছেন ইতিমধ্যে সেই অ্যাপসটি দিয়ে, ধরুন আমি ক্যাপকাট দিয়ে কাজ করেছি। তারপর অ্যাপ্লিকেশন ডিটেলস আপনি এখানে চলে যাবেন, তারপর স্টোরেজ এখানে চলে যাবেন, তারপর ক্লিয়ার চেঞ্জ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে ডাটাগুলো রয়েছে বা যত MB যত ডাটা ইউজ করেছেন সেগুলো ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড আপনার মোবাইলটি রিফ্রেশ হয়ে যাবে, মানে যে অ্যাপসটি ইউজ করবেন সেই অ্যাপটি রিফ্রেশ হয়ে যাবে। কোনো অ্যান্টিভাইরাস আপনার মোবাইলে ঢুকতে পারবে না অথবা মোবাইলটি ফুল হয়ে যাবে না, এতে করে আপনার খুবই উপকার হবে। সো আপনি এরকম করে আপনার সব অ্যাপসগুলো যেগুলো ইউজ করবেন এগুলোকে তার ক্লিয়ার চেঞ্জ করে নেবেন। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আশা করি আজকের ভিডিওটি আপনাকে খুবই উপকারে দিবে। সো যদি আপনি এই ভিডিও থেকে একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলের লাল সাবস্ক্রাইব বাটনকে একটু এডিট করে সাদা করে দিবেন অ্যান্ড পাশে থেকে বেল আইকনের সাথে একটু হাইফাই করে নিতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।